শুরু হলো নতুন রূপের এশিয়া কাপ ক্রিকেট আর 2020 ফরম্যাটের এই এশিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে ভারতের কাছে হোঁচট খেলো বাংলাদেশ এশিয়া কাপ দিয়ে আসন্ন 2020 বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারতে চায় মাশরাফি সাকিবরা প্রিয় দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনে খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্পোর্টস লাইন সাথে আছি আমি এস এম সুমন এশিয়া কাপ ও ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নানুভাই আপনাকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস লাইনে নবে শুরু করবো এশিয়া কাপ ক্রিকেট দিয়ে বাংলাদেশ যখন প্রথম এশিয়া কাপ ক্রিকেট খেলে 86-এ সেটাতে আপনি খেলেছিলেন ওই ফর্মেট আর আসলে তখন থেকে এশিয়া কাপ আর এখনকার এশিয়া কাপ আপনি পার্থক্যটা একটু মূল্যায়ন করবেন কীভাবে একটা জিনিস দেখবেন যে প্রথম থেকে কিন্তু এশিয়া কাপ 50 ওভার্স ফর্মেটে হচ্ছিল এবং এটা কিন্তু এবারই স্বল্প পরিসরে নিয়ে আসছে কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে সব দলেরই একটা ইচ্ছা ছিল যে একটা ওয়ার্ম আপ ম্যাচ যাতে হয় একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট যাতে হয় তো সেই হিসাবে মনে করি যে এই ফর্মেটে আসলে এশিয়া কাপটা মানায় না সবসময় তো আমরা 50 ওভার্সের এশিয়া কাপটা জানি তো সেই হিসাবে আমরা যখন প্রথম শুরু করেছিলাম 1986 সালে তখন এশিয়া কাপ আমাদের জন্য যথেষ্ট এক্সাইটমেন্ট ছিল কারণ তখন প্রথম একটা বিরাট টুর্নামেন্ট বাংলাদেশ প্রথম যাচ্ছে কিন্তু আইসিসিতে আমরা তখন সেমিফাইনাল পর্যন্ত যেতে পারিনি তো সেই হিসাবে আমাদের অবকাঠামো কোনো কিছু ঠিক ছিল না তখন আমরা 50 ওভার্সে জাস্ট ম্যাচ খেলতাম ঢাকা প্রিমিয়ার ডিভিশন আর ন্যাশনাল লিগে যে কটা ম্যাচ আমরা লঙ্গার ভার্সন খেলতাম তো সেই হিসাবে অনেক এক্সাইটমেন্ট ছিল তখন এবং আমি মনে করি যে ফার্স্ট টুর্নামেন্টে কিন্তু আমরা যথেষ্ট ভালো ক্রিকেটটাই খেলেছিলাম শ্রীলঙ্কার সাথে প্রায় 150 কাছাকাছি রান করেছিলাম পাকিস্তানের সাথে কম রানে আউট হয়েছি তো আমি মনে করি যে ফার্স্ট অ্যান্ড এখনকার ফর্ম্যাটের যে ডিফারেন্স আছে তো এই টি টোয়েন্টি ফর্ম্যাটটা কিন্তু আমাদের জন্য বিশ্বকাপের আগে একটা পরীক্ষা অবশ্যই কারণ আমরা এটাতে কিন্তু খুব একটা ইউজফুল না তো সেই হিসাবে মনে করি টি টোয়েন্টিতে আমাদের কোচ যথেষ্ট পরিশ্রম করছে গত দেড় মাস ধরে এবং আমাদের টিমকে একটা ফর্ম্যাটের মধ্যে আনার চেষ্টা করছে যেটা স্টেপ বাই তিনটা চারটা সিনারিওর মধ্যে যাতে টিমটা ঠিক থাকে প্রথম 6 ওভার পরে 6 ওভার তারপরে 6 ওভার শেষে 2 ওভার তো আমার মনে হয় যে এখন দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কী করে এবং কতটুকু আমরা উন্নতি করতে পেরেছি হ্যাঁ যে বলছেন প্রথম 6 ওভার গ্যাপে ধাপে ধাপে যেটা ট্রেনিং এবার হলো যেটা সেটা নিয়ে একটু আসি যে আমরা ফার্স্ট ম্যাচটা যদি ভারতের সাথে দেখি যে আমাদের প্রথম বোলিংটা কিন্তু খুব ভালো ছিল একটা ক্যাচ ম্যাচ যেটা সাকিব রোহিত শর্মার ক্যাচটা ফেলে দিয়েছিল এছাড়াও কি আমাদের একটু ফিল্ডিংটা কি আপনার কাছে মনে হয়েছে না একটু আমাদের আর একটু কাজ করার আছে অ্যাজ এ ইয়াং সাইড হিসেবে ফিল্ডিংয়ের ক্যাচ ড্রপটা কিন্তু পার্ট অফ দ্য গেম কারণ এখানে আপনি বলতে পারেন না যে এই বলটা আপনি ধরে ফেলবেন বা ক্যাচ কেউ ইচ্ছা করে ছাড়ে না তো সেই হিসাবে আমি মনে করি না ওই জায়গায় একটা ক্যাচের জন্যই ম্যাচটা পুরো ওলট পলট হয়ে গেছে এটা ঠিক না কারণ যে উইকেটের কন্ডিশন ছিল এই জায়গায় আপনার মনে করেন ছোটোখাটো সুইং 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি সুইং আপনার টলারেট করা যায় কিন্তু ইনিশিয়াল আপনার 8 ইঞ্চির মতো বা 10 ইঞ্চির মতো বল যদি বাঁক খায় তো ডিফিকাল্ট ব্যাটসম্যানের জন্য এবং আমাদের যে টেকনিক্যাল এখন পর্যন্ত যে ব্যাটসম্যান যে টেকনিক ওয়াইজ আমি যদি বলি সেই হিসাবে আপনি কিন্তু এই ধরনের উইকেটে খেলা আমাদের জন্য কষ্টকর এবং আমি মনে করি যে একটু যদি ফ্ল্যাট হতো ঘাসটার যদি আরেকটু কম থাকতো এটা আমাদের জন্য বেটার হতো তারপর আমার মনে হয় যে আতুর সিংয়ে হয়তো একটা প্ল্যান করেছে যে এ ধরনের উইকেটে ভারতকে আগে ব্যাটিং করে যাতে 130-এর মধ্যে যদি রাখা যায় সেই হিসাবে ওটা চেস করা আমাদের জন্য ইজি হবে তারপর ভারত কিন্তু যথেষ্ট আমাদের যে এক্সপিরিয়েন্স দল সেই হিসাবে মনে করি যে ওরা কিন্তু খুব সহজে ওভারকাম করে ফেলেছে না যেটা বলছেন উইকেটের কথা আমাদের হোম কন্ডিশনে আমরা বছর বরাবর দেখে এসেছি যে আসলে স্বাগতিকরা একটু বাড়তি সুবিধা পায় আমরা এর আগে জিম্বাবুয়ের সাথে বা অন্যদলকে স্পিনিং ট্র্যাক হিসেবে নিয়েছিলাম এবার আসলে একটু সবুজ হালকা সবুজ উইকেটে আপনারা আরও ভালো দেখছেন আমরা মাঠ থেকে দূর থেকে দেখেছি স্টেডিয়াম আপনি আগে কিন্তু দেখবেন যে আমরা স্পিনের উপর নির্ভর করতাম এখন কিন্তু আমাদের সিমাররা যথেষ্ট ভালো বল করছে এবং বিশ্বমানের স্ট্যান্ডার্ড সিমার আমাদের কাছে এখন আছে সেই হিসাবে আমি মনে করি যে ভারতীয় যে প্ল্যানটা আমাদের ছিল গত ম্যাচে এখানে কিন্তু ভারতীয় দলকে 130 রান আটকে রাখার মতো ক্ষমতা আমাদের ছিল তো মাঝখানে কিছু বোলিং হ্যান্ডলিংয়েও একটু মিস্টেক হয়েছে যেখানে মাহমুদুল্লাহর সাকিব কিন্তু যথেষ্ট ভালো বল করেছে এবং 2 ওভারে মাত্র 9 রান দিয়েছিল মাহমুদুল্লাহ তখন ওর ওভারটা শেষ করা উচিত ছিল এবং পুরোপুরি পেস বোলার উপর ডিপেন্ড করাটা ঠিক হয়নি তারপরে আমি বলবো একটা সময় কিন্তু রোহিত শর্মা আর যুবরাজ সিং কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করে যুবরাজ সিং কিন্তু সহজে এত কনসিয়াস ব্যাটিং কিন্তু কখনো করে না এবং সবচেয়ে একটা অ্যানালাইজিং করে দেখবেন এই ম্যাচে কিন্তু একটা ব্যাকপাস দ্য বোলার কিন্তু চার হয়েছে আর কিন্তু হয়নি ওটা কিন্তু ইয়ুবরাজ সিং মুস্তাফিজকে ড্রাইভ করে চার মেরেছে তো সেই হিসেবে বোঝা যায় এই উইকেটের কিন্তু স্কোয়ার ইন দ্য উইকেটে স্ট্রং হতে হবে আর ভারতের কাছে কিছু টি টোয়েন্টি ফর্মেটের খেলোয়াড় আছে যেমন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কিন্তু স্কোয়ার ইন দ্য উইকেটে ভেরি স্ট্রং ব্যাটসম্যান এবং আমাদের গত ম্যাচে যে কয়টা শট খেলেছিল দ্য স্ট্রিভেন্ডার আর ধোনিকে দেখেন
আপনার দুটো বল মাত্র ফেস করেছে, প্রথম বলে দু রান করেছে, তারপর বলেছে ছয় মেরে দিয়েছে। তো আপনার কাছে যদি রেডি কিছু প্লেয়ার থাকে, যেমন ড্রেসিং রুমে বসে আছে, আপনার দুটো বল খেলার সুযোগ পেয়েছে, চারটা বল খেলার সুযোগ পেয়েছে, এসে ইউটিলাইজ করে দিল চার ছয়, এটা হলে আপনার অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমাদের কাছে কিন্তু ওই ধরনের ব্যাটসম্যান কিন্তু এখনও তৈরি হয়নি, তো আমরা চেষ্টা করছি এই ফর্মেটের সাথে রেডি হয়ে ওই ধরনের কিছু খেলোয়াড় নিয়ে আগানোর জন্য। তো আমার মনে হয় যে সামনে আরও কটা ম্যাচ গেলে আমরা ইনশাল্লাহ একটা সেটেল হয়ে যাব। মুস্তাফিজকে যেন আমরা ভারতের সাথে আগের সিরিজটাতে গত সিরিজটাতে দেখেছিলাম, মুস্তাফিজ আমাদের সিরিজ জিতিয়েছিল, আর এবার যদি প্রথম ম্যাচটা দেখে আসলো, মুস্তাফিজ কি ইঞ্জুরি থেকে উঠে আসলো, এটা একটা কারণ নাকি ডিউ ফ্যাক্টর? আপনি যেটা শুরুর আগে আমাদের সাথে একটা ইন্টারভিউতে বলেছিলেন, আপনার মুস্তাফিজ কিন্তু আপনি দেখবেন যখন শুরু করেছিল তখন উইকেট কন্ডিশন একটু ডিফারেন্ট ছিল, স্লো ট্র্যাক ছিল, বল একটু টার্ন করতো, যে কারণে ওর যে স্লোয়ারগুলি যথেষ্ট কাজে লেগেছিল। তারপরে ও অনেকগুলি কিন্তু এখন ওডিআই খেলে ফেলেছে, ওকে নিয়ে কিন্তু একটা প্ল্যান করার সুযোগ হয়ে গেছে। তো অনেকগুলো সব দেশেই কিন্তু ওকে নিয়ে একটা প্ল্যান করেছে, ওকে দেখবেন যে যুবরাজ সিং আর রোহিত শর্মা যখনই ব্যাটিং করছিল তখন কিন্তু চার্জ করে নিয়ে একটাও ঠিক সেন্সিবল ব্যাটিং করে গিয়েছে। তো ক্রিকেটে এটাই হয়, আপনি একটা সময় আপস অ্যান্ড ডাউন অবশ্যই আছে, আপনি এটা না যে মুস্তাফিজের ফর্ম নেই, যথেষ্ট ভালো বোলারও এবং ডে বাই ডে আরও ইম্প্রুভ করবে। তো সুতরাং একটা ম্যাচের জন্য সবাইকে বিচার করা যায় না, এবং মুস্তাফিজ যেহেতু সবাই বলছে যে স্ট্রাইক করে নাই আমরা পারিনি, ঠিক এটা ঠিক না, অন্য বোলাররা আমাদের স্পিনাররা কিন্তু এই ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। তো সেই সময় মনে হয় মুস্তাফিজের কাছে অবশ্যই তো আমরা চাই যে ওর বেস্ট বল, তারপরে ওর কনসিস্টেন্ট ভালো খেলাটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, আমাদের যে একটু শুরুর দিকে যে আপনার কথা ধরে যে তখন যখন খেলছিলেন প্রথম এশিয়া কাপ খেলাটা, পাকিস্তানের সাথে আমাদের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কাতে, সেই ম্যাচে আসলে টস নিয়ে একটা ছোট্ট বিতর্ক আছে যে ইমরান খান তখন চায়নি যে উইকেটের মাঝখানে দিয়ে টস করতে, সেই ব্যাপারটা একটু বলবেন আসলে আপনি ড্রেসিং রুমে। এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি, আমি এটা একটা পত্রিকায় দেখেছিলাম এই ধরনের ঘটনা নিয়ে বলেছে, বাট আমার জানা মতে এই ধরনের কিছু ঘটনা ঘটেনি, কারণ এটা একটা অফিসিয়াল টুর্নামেন্ট, এই ধরনের কথা তো আসার কথা না, বা এরকম কাজ যে করবে এটা কথা, সবাই প্রফেশনাল অ্যাটিটিউড নিয়েছিল, সুতরাং এই ধরনের তো চিন্তা আসার কথা ছিল না। শুরুর দিকে আসলে যদি এশিয়া কাপ তখন যখন খেলছিলেন আসলে ওই সময় যে আপনাদের ইন্টারন্যাশনাল ম্যাচ কম যেতেন বা বাইরে, তখনকার যে লেভেলটা ক্রিকেট খেলেছেন আপনারা, এখন অনেক বদলেছে আমাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার বা অনেক ফ্যাসিলিটিস বেড়েছে, কিন্তু আদৌ যে টেম্পারমেন্টটা ছিল ওই সময় আপনারা, এখন তার টেম্পারমেন্ট আসলে কোন জায়গাটাকে কাদেরকে এগিয়ে রাখবেন? হ্যাঁ অবশ্যই, তখন আপনি দেখবেন যে পাকিস্তান দল বা শ্রীলঙ্কা দলে যে সমস্ত খেলোয়াড় খেলেছে এখনকার প্লেয়ারের সাথে কম্পেয়ার করলে কিন্তু অনেক তফাত, তখন কিন্তু এত ফেসিলিটি ছিল না, বাট প্লেয়ারদের কিন্তু টেকনিক ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ছিল, এবং উইকেটের কন্ডিশনও কিন্তু অত ভালো ছিল না। তারপর আপনি মিয়ানদাদের মতো প্লেয়ার, ইমরান খান, মোসিন খান সবাই ওখানে ছিল, এবং সেলিম মালিক, ওয়াসিম আকরাম তখন শুরু করেছিল। তো আমার মনে হয় এই ধরনের প্লেয়ারদের সাথে আমরা তো ইউজ টু না, তখন 140 কিলোমিটার বেগে বল খেলা বা বোলিং মেশিন কী জিনিস তখন কখনো দেখিনি। তো সেই সব বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা মাত্র 10 মিনিট ব্যাটিং করে পিচের কন্ডিশন লো বাউন্স উইকেট ছিল ওখানে আমরা প্র্যাকটিস করে যেতাম, এবং ওখানে যদি বৃষ্টি পড়তো তাহলে আমরা আবার চলে যেতাম সিমেন্টেড ট্র্যাকে ব্যাটিং করতে। তো তখন অবকাঠামো তো ঠিক ছিল না, একটা মাঠে আমরা ফুটবল ক্রিকেট হকি খেলেছি। তো সেই হিসাবে মনে করি যে আমাদের তখন যে অ্যাপ্রোচ ছিল এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা বিশ্বকে জানানো যে আমরা ক্রিকেট খেলি, আমরা 71 সালে মাত্র তখন স্বাধীনতার কত বছর ছিল, 16-17 বছরে গিয়ে কিন্তু আমরা এশিয়া কাপ খেলে ফেলেছি, ICC খেলতাম। তো সেই সব করলে চিন্তা করলে কিন্তু আমাদের পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশ দল ভালোই ছিল। ওই সময় থেকে আবার একটু এখান বর্তমানে আসি, যে এখন যেটা বলছেন যে আমাদের উইকেট বেশি, মাঠ বেশি, এরপরে এইবার যে এশিয়া কাপটা হচ্ছে টি-20 ক্রিকেটে আমরা সচরাচর রান দেখে অভ্যস্ত, অনেক রান অনেক, কিন্তু এবার উইকেটটাকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? অবশ্যই ডিফারেন্স, আর সবচেয়ে আরেকটা মুশকিলের ব্যাপার হচ্ছে 7:30টার সময় খেলা শেষ হতে তো প্রায় 10:45 বেজে যাচ্ছে, ওই সময় কিন্তু ডিউ ফ্যাক্টর থাকে একটু বেশি, এবং ওয়েদার কিন্তু অনেক হালকা থাকে, পেস বোলারদের জন্য যথেষ্ট উপযোগী একটা আবহাওয়া। তো সেই হিসাবে আমি মনে করি যে এই জায়গায় উইকেটটা একটু ফ্ল্যাট করলে মনে হয় আমার মনে হয় ভালো হয়, কারণ টি-20 ফর্ম্যাটে আপনি আসবেন খেলা দেখতে এত কষ্ট করে, যদি রান দেখতে না পারেন, চার ছয় দেখতে না পারেন, এন্টারটেনমেন্ট থাকবে না, সব কিছুর একটা বোলাররাও ভালো করবে, ব্যাটসম্যানরাও ভালো করবে, এর মাঝে যাতে এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে এটার দিকে নজর দেওয়া উচিত। কিন্তু ওই যে আমরা দেখছি যে উইকেট থেকে ধরে বা অন্য টিমগুলো কিন্তু ভালো করে যাচ্ছে, বিশেষ করে আমাদের শ্রীলঙ্কা আরব আমিরাত ম্যাচটা দেখলাম যে মালিঙ্গা অনেকদিন পরে কামব্যাক করে দলকে জিত, একাই মানে তার বোলিংটাতে জিতলো, তার কুলাসেকার আছে। আমরা আমাদের সাথে যখন প্রথম ম্যাচটা আপনি দেখবেন যে যখন উইকেটে আপনার প্রথম ছ ওভার যখন শেষ হয়েছে আমরাই বলাবলি করছি এই উইকেটে হয়তো 125 রান 130 রান এনাফ, কারণ যে অবস্থায় দেখছি।
তো সেই হিসাবে কিন্তু কালকের ম্যাচেও দেখেন 129 রান শ্রীলঙ্কা করে ওদেরকে 115 রানে বল্ট করে দিয়েছে, আউট করে দিয়েছে। তো সেই হিসাবে মনে করে যে আরব আমিরাত কিন্তু যথেষ্ট ভালো দল এবং এরা কিন্তু আফগানিস্তানের মতো দলকে হারিয়েছে। আর এখন আমাদের সময় আইসিসিতে কিন্তু আমরা এতগুলি ম্যাচ খেলতাম না, এখন কিন্তু ওরা দেখবেন এরা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছে, এরা 50 ওভার্স খেলছে, এরা টি-20 খেলছে, সব ধরনের ক্রিকেটের ইনভলভমেন্ট আছে। তো এদেরও কিন্তু উন্নতিটা কিন্তু চোখে পড়ছে এবং এরা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স দল হয়ে উঠছে। তো সেই হিসাবে মনে করি যে এদেরকে সমীহ করা আছে, কারণ কম ওভারের ফরম্যাটে কিন্তু যে কোনো দল যে কোনো সময় হেরে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় যে আরব আমিরাতকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এভাবে আমরা আবার আলোচনা ফিরব এই শেখ আপনি একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন, ফিরছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরলাম স্পোর্টস লাইনে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু ভাই, আমরা কথা বলছিলাম এশিয়া কাপে বাংলাদেশের অবস্থানে। আজকে সন্ধ্যায় শুরু হবে ভারত পাকিস্তান ম্যাচ, আছে সবসময় হাই ভোল্টেজ ম্যাচ হয়ে থাকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে এই সাবকন্টিনেন্টে কিন্তু সবসময় মানুষের এক্সাইটমেন্ট, কখন ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে এই নিয়ে কিন্তু সবার এক্সাইটমেন্ট বেশি। তো সেই হিসাবে মনে করি যে ঢাকার মাঠে হচ্ছে, সবাই এটার দিকে নজর আছে, খালি আমাদের বাংলাদেশের লোক না, এই সাবকন্টিনেন্টে সবারই নজর, পৃথিবীতে যারা এই সাবকন্টিনেন্টের লোকরা বসবাস করে সবার নজরে আছে। তো আমি মনে করি এক্সাইটমেন্ট ক্রিকেটে, আমরা এক্সাইটমেন্ট গত এশিয়া কাপের ফাইনালে যেটা হয়েছিল পাকিস্তানের ম্যাচ আমরা দেখেছিলাম, তো সেই হিসাবে আমি মনে করি যে অবশ্যই এই ম্যাচটা ভালো হবে। যদি উইকেট যদি একটু ফ্ল্যাট ট্র্যাক হয় এটা হয়তো মানুষের জন্য ভালো ভালো খেলা দেখতে পারবে। এই ধরনের উইকেট হলে আগাম বলা মুশকিল যে কে ভালো করবে। পাকিস্তানের কাছে যথেষ্ট ভালো ফাস্ট বোলার আছে এবং সেই হিসাবে ইন্ডিয়ারও আছে ভালো ফাস্ট বোলার, এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে থেকে ইন্ডিয়া কিন্তু অনেক স্ট্রং পাকিস্তান থেকে। পাকিস্তানের ব্যাটসম্যানদের এখন কিন্তু লেক অফ ফর্ম বলতে পারেন, যে কনসিস্টেন্ট কিন্তু কেউ ভালো খেলে না। তো সেই হিসেবে আফ্রিদির ফর্মও কিন্তু খুব একটা ভালো না। তো সেই হিসাবে মনে করি ইন্ডিয়াকে ফেভারিট অবশ্যই ধরতে হয় এবং আমি চাইবো যে ভালো একটা ক্রিকেট আমরা দেখতে পারি, এটি চাবো। না, যে রিসেন্টলি পাকিস্তান PSL খেলে আসলো প্লেয়াররা, তারা কিন্তু এই ফর্ম্যাটটার সাথে আছে টি-20 ফর্ম। ইন্ডিয়া যদিও শ্রীলঙ্কাকে হারিয়েছে, সো এখন কিন্তু আপনি এই ফর্ম্যাটের সাথে থাকলেও আপনি দুবাইতে যে ধরনের ক্রিকেট খেলেছে ঢাকায় কিন্তু এই ধরনের ক্রিকেট খেলতে পারবে না, যেটা আমরা পিচ কন্ডিশন নিয়ে আমরা বলছিলাম। তো সেই হিসাবে আমি মনে করি যে ওদিকের খেলা আর এদিকের খেলার মধ্যে একটু ডিফারেন্স আছে। আর ভারত কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে ওরা শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা খেলে এসেছে ওই উইকেটটার সাথে কিন্তু ঢাকার উইকেটটা এখন পুরো মিল আছে, তো এই জন্য ভারতের সম্ভাবনাটা একটু আমি বেশি দেখছি। একটু ভারতের কথায় আসে, আশিস নেহরা অনেকদিন পরে দলে ফিরে কিন্তু খুব ভালো খেলছে এবং সেটা তাদের বুমরাটাও ভালো, মানে তার আউটসুইংটা ভালো, আপনি কী বলেন? হ্যাঁ, অবশ্যই ভারতের তো কিছু নতুন, বুমরা যথেষ্ট ভালো বল করে, পান্ডিয়া ভালো বল করে, নেহার আশিস নেহরা স্টিভেন্ডেস বোলার, এক্সপিরিয়েন্স বয়স হয়েছে তারপরে বোঝা যাচ্ছে না, ওর গতি ভালো আছে, ওর সুইং ভালো আছে এবং এই ধরনের কন্ডিশনে তো এই ধরনের বোলারের দরকার। তো আমার মনে হয় আশিস নেহরা সবচেয়ে এক্সাইটমেন্ট বোলার এই এশিয়া কাপের মধ্যে। আমাদের আগামীকালকের ম্যাচ শ্রীলঙ্কার সাথে, মানে আমাদের থার্ড ম্যাচ এশিয়া কাপে, আমাদের আসলে অনেক ইকুয়েশন থাকে শ্রীলঙ্কার সাথে। আমরা আগের এশিয়া কাপ অর্থাৎ 2012 এশিয়া কাপটা জিতেছিলাম, তারপরে 14টা পারিনি, কিন্তু এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন, আমাদের কে না শ্রীলঙ্কাকে? এখানে আপনাকে যেটা বললাম আগে, আগে এগিয়ে রাখাটা ডিফিকাল্ট, আমি চাইবো যে বেটার ক্রিকেটটা আমরা দেখি এবং সবাই ভালো খেলুক এবং এশিয়া কাপের এক্সাইটমেন্টটা যাতে ঠিক থাকে এটা চাচ্ছি। না, শ্রীলঙ্কা কিন্তু একটু ভালো করছে, মালিঙ্গা ফিরে এসে কিন্তু, শ্রীলঙ্কার মালিঙ্গা কিন্তু এমন একটা বোলার দেখবেন যে ওকে দুটো বল আপনার চার মারবেন ঠিক আছে, থার্ড বলটা কিন্তু ডেঞ্জারাস একটা ইয়র্কারের জন্য ওয়েট করতে হয় এবং এটাতে কিন্তু ম্যাচের ঠিক ঘুরে যায়। এবং টি-20 ফর্ম্যাটটাও এরকম যে আপনি মনে করেন যে 10 ওভারে আপনি 80 রান করে ফেললেন, পরের 10 ওভারে যে আপনি 100 রান করতে পারেন এটার কোনো গ্যারেন্টি নেই, এবং আপনার যদি দুটো তিনটে উইকেট যদি তাড়াতাড়ি পড়ে যায়, সেই হিসাবে শ্রীলঙ্কার ওই মাঝখানে যে প্রথম দুটো বোলার দেখেন মালিঙ্গা অ্যান্ড কুলাসেকারা স্টিভেন্ডাস, এবং ঘাসের উইকেটে তো কুলাসেকারা ইজ ডেঞ্জারাস বোলার। তো সেই হিসাবে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে ফেভারিট আমি সবসময় ধরি এই জন্য, কারণ গত এশিয়া কাপটা কিন্তু ওরা এখানে খেলে গিয়েছে এবং চ্যাম্পিয়ন ছিল। সেই হিসাবে আমি মনে করি যে ওদের বোলিং সাইডটা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো, একদম কম্প্যাক্ট। শ্রীলঙ্কা কিন্তু গত এশিয়া কাপ এবং তারপর টি-20 ওয়ার্ল্ড কাপ দুটোই বাংলাদেশ থেকে জিতেছিল এবং তারা অনেক সময় দীর্ঘ সময় ওই সময় বাংলাদেশে অবস্থান করছিল, এর আগে সিরিজ খেলেছিল। এবারও টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি শ্রীলঙ্কার কতটুকু সম্ভাবনা দেখেন? এবার ঠিক বলাটা মুশকিল, কারণ এবার কিন্তু সবাই একটা প্ল্যান করে এসেছে
যে কোথায় কিভাবে কি করতে হবে, বিশ্বকাপের আগে বিশ্বকাপের মঞ্চে কেমন হবে। তো সেই হিসাবে আমি মনে করি যে সব টিমের ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং সব দলেই কিন্তু জেতার জন্যই খেলবে। তো আমার মনে হয় যে সবারই সুযোগ এখনও আছে, কারণ যেহেতু দুটো ম্যাচ মাত্র শেষ হয়েছে এবং সামনের ম্যাচগুলি আছে এবং প্রথম দুটো ম্যাচের মধ্যে বোঝা যাবে কে টপের দিকে যাচ্ছে। শুনুন, আমরা একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসি, আমাদের বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যেটা বলছিলেন যে এইটা বড় মঞ্চ, আপনি শুরুর দিকে বলছিলেন, সেই মঞ্চটাকে আসলে আমরা আমাদের যে প্লেয়ারগুলি আছে 15 জন, আপনি নির্বাচক হিসেবে আপনাকে জানতে চাইছি, আসলে মিঠুনকে আসলে ইকুইপমেন্টে মানে মিঠুনকে ইনক্লুশনটা কেন করা হয়েছে? আমাদের কি আরও ব্যাটসম্যান ছিল না ওই জায়গাতে? ওর মিঠুনের ব্যাপারটা হলো আপনার এখানে কিন্তু আমরা একটা প্লেয়ার চেয়েছিলাম যে মাঝখানেও খেলতে পারে উপরেও খেলতে পারে। তো সেই হিসাবে যখন দেড় মাসের একটা আমাদের ট্রেনিং ক্যাম্প হলো সেই জন্যই কিন্তু আতুরা সিংয়ে চাচ্ছিল যে ওকে দেখার জন্য, ঠিক ওখানে কিন্তু যথেষ্ট ভালো করেছে ওই ট্রেনিং ক্যাম্পগুলিতে প্র্যাকটিস ম্যাচগুলিতে, এই জন্যই দেখা আমাদের কাছে। কিন্তু একটা জিনিস দেখবেন, টি টোয়েন্টি ফর্মেটের স্পেশালিস্ট কিন্তু কোনো খেলোয়াড় নেই যে আপনার ছয় সাথে ব্যাটিং করছে, যে লম্বা 4-6 মারার মতো লং হ্যান্ডেলে ব্যাটিং করে, ও ধরনের খেলোয়াড় নেই। তো এইভাবে আমাদের কিন্তু গুছিয়ে সিনারিও টাইপ প্র্যাকটিস করে কিন্তু একটা ইউজ টু মাথার মধ্যে ঢুকিয়েছে ওই প্ল্যানটা। তো সেই হিসাবে আমি মনে করি যে এখন টিম যথেষ্ট বুঝতে পেরেছে যে এবং কনসেপ্টটা নিতে পেরেছে টি টোয়েন্টি ফর্মেটের, এবং দেখবেন যে আগামী ম্যাচ থেকে আবার ভালো করবে। ধর্মশালা যেখানে খেলা হবে আমাদের গ্রুপ ম্যাচ, মানে প্রথম ম্যাচগুলো গ্রুপের আগে যে বাছাই প্রথম প্রাথমিক রাউন্ডে খেলাগুলো, সেখানে আমাদের কিন্তু আসলে আবহাওয়ার সাথে একটা প্রতিকূল, মানে অনেক অনেক ঠান্ডার মধ্যে যেতে হবে আমাদের, এটা কি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে? অবশ্যই ধর্মশালায় কিন্তু যথেষ্ট ঠান্ডা এবং আবহাওয়া অনেক হালকা। তো সেই হিসাবে আমরা কিন্তু 5টা সিম বোলার নিয়েছি এই জন্যই, এবং আমার মনে হয় আমাদের যে গতির বোলার আছে যথেষ্ট কনফিডেন্ট আমরা, ওরা ভালো করবে এবং আমাদের ব্যাটসম্যানদের কিন্তু অনেক বেশি ওয়ার্কআউট করতে হবে এবং ভালো ব্যাটিং করতে হবে, গিয়েই যে আপনার ক্রস খেলা এগুলি করতে পারবে না। তো আমার বিশ্বাস যে ধর্মশালায় আমাদের দল ভালোই করবে। কিন্তু ব্যাটিং নিয়ে কথা বলছেন, আপনি একজন খুব না আমাদের দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন, আপনার অনেক রান করেছেন প্রিমিয়ার লিগে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপ 99 বিশ্বকাপে দেখেছি অস্ট্রেলিয়ার সাথে যেই ম্যাচে হাফ সেঞ্চুরি করছেন, এখনকার ব্যাটসম্যানদের যে টি টোয়েন্টি ফর্মেট আমরা আসলে কেন রপ্ত করতে পারছি না? আমরা কিন্তু অনেকদিন ধরে খেলছি এবং এই টিমের অনেক প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচে। আপনি একটা জিনিস দেখবেন, ফ্ল্যাট ট্র্যাকে ব্যাটিং করা এবং ঘাসের উইকেটে বা বাউন্স উইকেটে ব্যাটিং করার টেকনিক কিন্তু আলাদা। আমরা কিন্তু এই যে ভারতের সাথে খেলায় তো দেখবেন যে আমাদের আশিস নেহরা যথেষ্ট আমাদেরকে ভুগিয়েছে এবং আমাদের সৌম্য সরকার এরা যেভাবে ব্যাটিং করছিল টেকনিক ওয়াইজ যে একটু শরীরের বাইরে থেকে সুইং বোলারকে আপনি কখনো খেলতে পারবেন না, শরীরের কাছের থেকে ব্যাটিং করতে হবে, এই জিনিসগুলি মাথায় ঢুকাতে হবে। কোচ কিন্তু সবসময় বলতে পারে না যে তুমি এটা করতে হবে মাঠে, বেস্ট ডিসিশনটা কিন্তু ব্যাটসম্যানকে তখনই করতে হয়। তো আমার মনে হয় যে এখন যে ফেসিলিটি পায় প্লেয়াররা এবং যেভাবে ওরা ব্যাটিং করে, তো সেই হিসাবে আমি মনে করি যে ওদের তো যথেষ্ট আরও বেটার ক্রিকেট খেলা উচিত। না কিন্তু উচিত আমরা বলি, সবসময় বলি, টি টোয়েন্টিতে আমরা দেখেছি জিম্বাবুয়ের সাথে আমরা লাস্ট হোম সিরিজটা যদি দেখি, প্রথমে দুটো ম্যাচ জিতলাম তারপরে দুটো ম্যাচ হারলাম, এটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জার বিষয়, কারণ জিম্বাবুয়ের সাথে আমাদের প্রেশারটা থাকে ওইরকম যে আমাদের জিততে হবে সবগুলো ম্যাচ। তাহলে ব্যাটসম্যানদের বারবার ভুলটা আসলে কেন হচ্ছে না? আমাদের দলে অনেক কোচ আছে স্পেশালি, যে কথাটা বললাম ব্যাটসম্যানদের একটা প্ল্যান থাকা উচিত যে আমাকে কতটুকু যেতে হবে, আমি কতটুকু কাজ করতে পারবো এটা নিয়ে। তো আমার মনে হয় যে নিজস্ব প্ল্যান যদি থাকে যে আমি এইভাবে ব্যাটিং করব, এই উইকেটে উইকেট কিন্তু সবসময় ফ্ল্যাট ট্র্যাক থাকবে না, বা আপনি মনে করছেন যে আমি আস্তে পুশ করছি বল চলে যাচ্ছে, ও ধরনের পাবেন না। তো এক একদিন এক এক রকম থাকতে পারে, তো প্ল্যানটাও এক একদিন এক এক রকম করতে হবে। আপনার টিমের একটা প্ল্যান থাকে, এত রান করতে হবে, এত ওভারে এত করতে হবে, কিন্তু আপনার মধ্যে যে যখন আপনি মাঠে যাবেন আপনার থেকে কিন্তু ওই বেস্ট পসিবলটা তখন চাবে টিম। তো সেই সময় মনে করি ব্যাটসম্যানদের আরও ম্যাচুরিটি আসা উচিত এবং আরও ভালো ব্যাটিং করা উচিত। সাকিবকে আসি, সাকিব কিন্তু অনেকদিন ধরে টানা ক্রিকেটের মধ্যে আছে, জিম্বাবুয়ে সফরের আগে বিগ ব্যাশ সব, এই জিনিসটা কি আসলে সাকিবের জন্য একটু ক্লান্তি ভাব কাজ করছে যে আমরা এশিয়া কাপে দেখলাম আবার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে আমাদের? সাকিব আর মুশফিক কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এদেরকে আমরা যত বেশি ইউটিলাইজ করতে পারবো তত বেশি আমাদের লাভ। তো সেই সময় মনে করি ওর কাছ থেকে তো আমাদের সবসময় ভালো, যে ক্রিকেটে আমরা যেটা বলি আপস অ্যান্ড ডাউন আছে, সবসময় কিন্তু আপনি একই ধরনের পারফরমেন্স পাবেন না, কিন্তু রাইট টাইমে রাইট জিনিসটা পাওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি মনে করি যে সাকিব অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ার, মুশফিকও ভালো প্লেয়ার, এদের কাছ থেকে আমরা দেখবেন যে সময় মতো ভালো জিনিসটা পেয়ে যাবো। একটু ক্যাপ্টেন মাশরাফি আসি, অনেকদিন ধরে টিমটাকে সে জেল আপ করে রাখছে আপনাদের ক্রিকেটের ভাষা যেটা বলা হয়, এই যে তার একটা ক্যাপ্টেন্সি একটা টিমকে চেঞ্জ করে দিতে পারে, এটাই কি মাশরাফি একটা এক্সাম্পল দিল? মাশরাফি তো ট্রেমেন্ডাস প্লেয়ার এবং এত ভালো টিমমেট যে চিন্তাই করা যায় না, এবং ওর টিম নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করে এবং ভালো জিনিসের সবসময় চিন্তা করে, যার কারণে এই গত এক বছর ধরে কিন্তু আমরা একটা ভালো রেজাল্টের মধ্যে আছে, কনসিস্টেন্ট ভালো খেলছে সবাই। তো আমার মনে হয় যে ওর যে চিন্তাভাবনা খুব ভালোই দলের জন্য, এবং সামনের টি
টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, যদি সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ নেতৃত্বে একটা ভালো জিনিস আশা করছি। নানু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্পে গল্পে এখন বিদায় নেওয়ার পালা। সন্ধ্যায় ভারত পাকিস্তান ম্যাচ, এশিয়া কাপ ক্রিকেট এবং খেলার সব খবর জানতে চোখ রাখুন বৈশাখীর পর্দায়। আজ এখানে বিদায় নিচ্ছি আমি এস এম সুমন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।